আল্লাহর কাছে জমা দেওয়া, যেমন আমি দান খারাজ করেছি, আমার ইয়ান হজ তোমার যা থাকবে তুমি মরার সাথে সাথে গায়েব হয়ে ধ্বংস হয়ে যাবে, হয় চোরে চুরি করে নেবে, কাছে জমা রয়েছে, মানে দান খারে যে আল্লাহর হস্তে দান করে দিল সে আল্লাহর কাছে জমা রইল। কালাম পাকে আরো আছে, তোমরা যে আল্লাহর হস্তে দান খায়রাত করছো সেগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে জমা রইল। কেউ চুরি করতে পারবে না, লুটতে পারবে না, আর কিয়ামতে ওইগুলো আরো বেশি বেশি করে দ্বিগুণ চার গুণ দশ গুণ বেশি গুণ করে তোমাকে আবার ওয়াপেস দিয়ে বলি আল্লাহ কি হবে। আমরা খালি শুনে আমরা উলিয়ালাদের এ কল না ই করলে না বলেছে আমাদের ওই সব বুঝার কথা, তারা এলেন কি আমলে এনে দিল। কালাম পাকে বলছে তারা গৌর এমনি ই করেন গৌর করছে, গবেষণা করছে আল্লাহর হুকুম আহকাম, যেমন হযরত আবু বকর সিদ্দিক একদিন যেতে হবে, একদিন যেতে হবে, তো যেতে হবে কোথায় যেতে হবে উনি সেই কথাটা গবেষণা করছে। আমরা তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজ পড়ি, কখন যেতে হবে কোথায় যেতে হবে, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে স্যার যেতে পারবো, গবেষণা করতে করতে উনি ডিসিশন নিলেন যে আমার নবী কখন কোথায় যেতে হবে, আমি যদি উপস্থিত না থাকি তাহলে আমার জীবনটাই বৃথা, নবীর কাজে যদি সাহায্যই না করতে পারলাম তো আমার জীবন বৃথাই হয়ে। আর নবী আওলাদ বিল মুমিনা মিন আনফুসিকুম, সাহাবাদের কাছে আল্লাহ দোষদের কাছে আল্লাহ নবী কি আছে বলছে তার জানাচ্ছে প্রিয়দের, ওই তিনি আর সেদিন সেন ঘুমোত না, রাতে খাওয়া দাওয়া করে গেটের কাছে দাঁড়িয়ে আমার নবী কখন আসবে কি হবে না হবে। সত্যি একদিন এসে গেলেন, পরিষ্কার ঘেরে ফেলেছিল, সেন উঠলেই তাকে মেরে ফেলে এই দিয়েছেন। তার ঘরে খালি একটাই খুব কঠিন সময়, অপারেশন রুগীদের যদি একটু করে ভুল করে সেই রুগীকে বাঁচানো মুশকিল, চতুর্দিকে সব দুশ্মনরা ঘিরে ফেলেছে, লোক লাগিয়ে দিয়েছে, কত টাকা পুরস্কার করে যে নবীকে সঙ্গে ধরে এনে দিল। কঠিন মুহূর্তে একটা মিনিট যদি যদি দুটো টোকা দিতে হতো দরজায় তাহলে অবস্থাটা কি হতো আল্লাহ পাকে জানেন, একটা টোকাতেই উনি বেরিয়ে এলেন, আর তার সাথে সাথে নবী গোসান বেরিয়ে তিন মাইল হেঁটে একটা গুহার মধ্যে। চিন্তা গবেষণা না করলে এসব রাজভেদ মানুষ জানতে পারবে, আমরা চিন্তাই করি, চিন্তা না করলে সে তার পুরো ইটা পাবে না হাকিকাত শরীয়ত তৈরি হাকিকাত মারে ভাতের কথা জানা যায়। তো হ্যাঁ তো বলো ইয়ান ফদ আমাদের যা আছে সে কি বলো, আমি যা টাকা পয়সা ধন ফুল যা কিছু পাই আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে দান করি। তাজপুরে তাহলে এইরকম হয়েছে যে আমার যা কিছু আছে আমি সব আল্লাহকে দিই, এ তোমার কিয়ামত পর্যন্ত হয়ে বলছে, আমি কাল মরে যাবো তো বলছে আমার ইন্দা কু ইয়ান ফদ, তোমার যা কিছু আছে মরার সাথে সাথে সব গায়েব হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহর রাস্তায় কত আছে যে মাল্লা দিয়ে এগুলো তো কাট নান হাসান কোন হায় আল্লাহকে কর্জ দে না, আল্লাহ কি কারণ মুখাপে কি আছে আল্লাহ গানিয়ন হামিদ ও আন তুমি আল্লাহ ফোকারায়, তুমি আল্লাহর কাছে গরিব মিসকিন মহতাজ আছে, আমাদের কি হবে, এই তো জীবন পঞ্চাশ ষাট বছরের জীবন, তোমার যা আছে তুমি খালি আল্লাহ যা নিয়ামত দিয়েছে তুমি আল্লাহর কাছে দান করে দাও, আর আল্লাহ কিয়ামতে বহুগুণ বহুগুণ করে তোমার তার ওয়াপস করো, সে আর তোমার আমানত আল্লাহ খেয়াল করে কিয়ামত পর্যন্ত শেষ হয়ে যাবে। আর ফরমায়া হয় দেখুন বলি আল্লাহদের কাজ, আমরা তো ইয়ে হচ্ছি আমরা বলছি এই টাকাটা ব্যাংকে রেখেছি অমুক হবে অমুক হবে, আর আজকাল দিকে সে ব্যাংকে রাখলে সুদ হবে অমুক হবে, যে সুদ দেওয়া হারাম নিয়াও হওয়া যেন মায়ের সাথে জেনা করলো আল্লাহর সাথে যুদ্ধ করলো, কোথায় তুমি রাখবে তুমি আল্লাহর কাছে রেখে দেবে, আল্লাহ তোমার আমানত কোনোদিন খেয়াল করবে, একবার কড়াই কড়া তার বেশি করে তোমাকে আল্লাহ কিয়ামত আমার উপর দেবে।
এই রাজভেদগুলো আমরা বুঝি যারা চিন্তা করছে গবেষণা করছে। চৌথা ইয়ে কে লঘু জো দেখা তো হার এক কামিল মাল কামিল মাল আর ওর হিসাব আর নিসাব আর তারা সারা ফত কি তরফ পায়া আর উন আমুর মে জো গৌর কিয়া তো বীজ তো বীজ মালুম হওয়া কে ফির আল্লাহ তালা নে ইসাদ সোচা কে ফরমায়া ফরমাতা হ্যাঁ আমল যে ওমা এ আক্রামকুম ইন্নামা আক্রাকুম ইন্দাল্লাহ ইন্নামা আক্রামুন ইন্দাল্লাহ আত্মাকুম এসব কালাম পাকের আয়াত ওইওয়ালাদের মৌলানা আজম গাছি যা কিছু বলছে সব কালাম পাক দিয়ে বলে সব কিছু কালাম পাক দিয়ে দেখা ইন্নামা আক্রামুন ইন্দাল্লাহ আত্মাকুম আমি কালাম পাকে আল্লাহ তাআলার এই আজকে বধ করলাম স্বীকার করলাম তার আমি এই নসিহত পেলাম যে ইন্নামা আক্রাম ইন্দাল্লাহ আত্মা আল্লাহর কাছে যে আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছে সেগুলো খুব মহৎ ইন্দাল্লাহ আত্মা আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে হাজার হাজার নিয়ামত সব আছে ইসলিয়ে মাইনে তাকওয়া ইফতার কে খোদা তালা কে নজদিক কে নজদিক করিম আর বুজুর্গ হয়ে যাও এই কালাম পাকে দিয়েছেন যে আমা ফরমাতে হ্যাঁ ইন্নাম আকরাম ইন্দাল্লাহ আতকাক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই তাকওয়া ইন্নাল্লাহ মা মুত্তাকিন আল্লাহ হেবুল মুত্তাকি ইন্নাল মুত্তাকি জানে সেই জন্য সর্বপ্রিয় হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আল্লাহর সর্বপ্রিয় হচ্ছে তাকওয়া পরে খানা পিনা চলায় বড়ায় উঠায় বসায় সবেতে তাকওয়ার দরকার তাকওয়া না করলে মনে আল্লাহর ভয় থাকা আল্লাহর ভয় যদি থাকে তাহলে তোমার সব কাজ হবে তো আমি এসব ওসব ছেড়ে দিয়ে আমি কী করলাম তাকওয়া উৎকার নৈতিক করিম আর বুজুর্গ হয়ে যাও যে আল্লাহর আমি খাস বান্দা হয়ে যাব আল্লাহর দোস্ত হয়ে যাব আল্লাহর হাবিব হয়ে যাব আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব করিম বান্দা হয়ে যাব আর বুজুর্গ বান্দা হয়ে যাব তাকওয়া তার সব ছেড়ে দিয়ে এই পরেজগারি কী করে হবে আল্লাহর ভয় কী করে এসে আল্লাহর ভয়টা দিলে কী করে এই আমি এখতিয়ার করতে পারি এখতিয়ার নেই তোমাকে গালে ফেলে দিবে তোমাকে চেষ্টা করতে হবে তাকওয়া পরেজগারি যে কোনো দিন এটা গবেষণা চিন্তা করছে এক একটা নতুন নতুন দরজা খুলে দিচ্ছে আমরা অধিকাংশ শুনি আল্লাহ রসুলের কথা উনি একবার চিন্তাও করে নিবে মসজিদে বলেছে যে পাঁচ বার নামাজ উজিহা পড়ো হালাল উজি খাও এইটা যদি কোটি কোটি বছর গবেষণা করে কেউ সমুদ্র কালি যদি সব হয়ে যায় তোর গবেষণা আমার তো এখানে বয় নয় যে লাহি রহমত যা দেখার তামাম আলমে এর কোটি কোটি বছর গবেষণা করলেও সাজ কালি হয়ে যাবে বয়স করতে একটা মামুলি কথা না এটা আল্লাহর কথা আল্লাহর কথা ওটা সোজা নয় লক্ষ লক্ষ বছর এখানে কিছু কিছু বয়ান হয়েছে যে ওজিফাটা কী আছে এই ওজিফা পড়ে লক্ষ লক্ষ ওলি আল্লাহ তৈরি হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ আল্লাহ ইমানদার বান্দা হয়ে যাচ্ছে আল্লাহ দোষ হয়ে যায় আল্লাহ জান্নাতি বান্দা হয়েছে দুনিয়াতে যেচ্ছে শহীদের দরজা নিয়ে যেছে এই ওজিফা পড়ে তো কে এই সমস্ত সেইভাবে এগিয়ে করতে পেরেছে
যে করেছে, যে গবেষণা করে চিন্তা করেছে, ফিকির করেছে, ফিকির না করলে তুমি গুনাহগার করছো। তুমি হাজার হাজার নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, যা কিছু করেছো, লা নদী আছে, কিন্তু যদি দরজা বাড়াতে চাও, আল্লাহ দোষ তাবি হতে আকরাম বান্দা হতে যাও, আল্লাহ নৈদিকি বান্দা হতে যাও, আল্লাহ দোষ হতে যাও, তোমাকে এগুলো চিন্তা করতে হবে, গবেষণা করতে। তাহলে অন্য আয়াতে বলছে উলায়কা কানা নামে, যারা চিন্তা করেনি তারা মানুষ হয়ে পশুর মধ্যে হয়ে গেল। মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করলে আসল মখলুকাত সারা জাহানকে তার খেদ মতে লাগিয়ে দেবে, সাক্ষারও মানুষ হিসাবে আসে জানোয়ার হয়ে। এই কারণে সে চিন্তা করে নাই, গবেষণা করে নাই। আর যদি চিন্তা গবেষণা তোর বল, তার জেলের শক্তি, রুহানির শক্তি আরো বেড়ে যাবে, রুহানি শক্তি বলে। একটা জানোয়ারকে মাঠে ছেড়ে দেওয়া, কার জমি ঘাস খেচ্ছে কি খেচ্ছে সে আর চিন্তা করে দেখে? আর আমাদের যারা চিন্তা নেই, আল্লাহ বলে দিয়েছে হালাল খেতে তো হালাল, এবারে হালালের মধ্যে হাজার রকম ইয়ে না জেনে শুনে তুমি একটা সুদ ঘরের বাড়িতে যদি খেয়ে গেল, তোমার এলেম আমল সহজ ছিল, একটা ভেটলি এলো তার সুদের দেন আছে, সেটা যদি তুমি খেয়ে গেল, তাহলে তোমার সব এবাদত নষ্ট হয়ে যাবে। আর আজকাল তো বড় বড় জাহেরি মাওলানারা আর সমস্ত সুদকে জাহির করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন সূরা বাকারে যে সুদ খেলো, হারাম খেলো, সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ করলো। নবী করিম বলছে যে সুদ দেওয়া নেওয়ার মধ্যে রয়েছে সে নিজের মায়ের সাথে জন্য, তাহলে চিন্তা করেনি বলে। যদি চিন্তা করবে কি, হারাম খেয়ে গেলে তাদের দিল শক্ত হয়ে গেল, তাদের যতই বলো তারা ওসব দিকে যাবে না। হে নবী, এদের জন্য তুমি 70 বার তবা, যে একবার তবা বললে তার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে। তুমি 70 বার তাদের জন্য তবা, তার তবা যদি কম না সে দুজো কি হয়ে গেল, কাফারু বাদা ইমান, ইমানের পরে যদি কুফরির দিকে আল্লাহর খেলাফ দিকে চলে, তার আর কিছু বলবে। সেই জন্য কালাম পাকে এইসব আল্লাহ নাজায়েজ কাজ তারা খুব কঠোর আল্লাহ তারা। তুমি যখন ইমান এনেছ, ইমানের মধ্যে মোকাম্মেন হয়ে যাও, ইমানের মধ্যে তুমি খাড়া হয়ে যাও, তার মধ্যে তুমি ইমানের মধ্যে মৃত্যুকাল পর্যন্ত কায়েম মোকাম হয়ে যাও, মোকাম্মেন ইমান নিয়ে যাতে মরতে পারিস। লা তামুতুন না ইল্লা আনতুম মুসলিমুন, তুমি মরো তো ইমানটা নেই। সেই রকম আল্লাহ তাআলা সব খুলাম বয়ান করে দিচ্ছে। কারা ওইসব নিয়েছে যারা চিন্তা করেছে, না সুদ খেলে আমার ইবাদত কবুল হয়নি, নামাজ কবুল, দোয়া কবুল হয়নি, তারা সুদ খেয়ে নেবে। কারণ আমরা কত সাহাব বলি, এনিস তাহাব্বুল কুফর আলা ইমানা লা তাখাজু আউলিয়া আবাক হোক আওনাক হোক, এখানে সে মা হোক, বিবি হোক, ছেলে হোক, ভাই, দাদার, যত বড়ই বুজুর্গ হোক, যারা সুদের সাথে লেনদেন করছে, এটাই এই দিকে সবচেয়ে খাতারনাক বত্তর, আল্লাহ না ফারান। তুমি এমনি অন্য করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, করেছে তো অবাক করে দিলে মাফ হয়ে গেল, কিন্তু সুদের কি করে মাফ হয়? মৌলানা আজান গাছি একমাত্র সুদের বয়ান করেন, আর কালাম পাক দিয়ে তার, আমরা তার ফেরেস্তা নাই, কেউ যদি ভুলে সুদের ই করে ফেলে, লেনদেন করে ফেলে, তো তার কী আছে? ওই সুদের যত পয়সা রয়েছে, সেভিং, ফিক্সড অ্যাকাউন্ট, জমি বন্ধক আছে, এই বাংলাদেশে এক কী ভাই বললো, হুজুর আমার আর অসুখ টসুখ আর সারেন, আজ বিপদ, আজ অমুক তমুক, আমাদের যত আছে সব ওই কোনো গোনা শুন, জিজ্ঞেস করতে করতে বললো যে আমার একটা জমিন বন্ধক আছে। এবং তুমি জানো নি বাবা, এত বয়ান হচ্ছে, ঢাকাতে বয়ান হচ্ছে, অত হচ্ছে, সুদের একটা পয়সা থাকলে সে
তাদের দোয়া কবুল হবেনি, নামাজ করুন, ইবাদত করুন। এখন বাবা তুমি যখন এখান থেকে চলে যাবে, যে দু এক কাঠা জমি বিক্রি করে, দু এক কাঠা জমি বলে সুদের পয়সা জমিটা ছাড়িয়ে দিয়ে উলিয়াল্লাহ দরবার না এলে সে অন্ধকারের মধ্যে জুলমাতের মধ্যে পড়ে দেবে। এই মুর্শিদ কীভাবে তার ফয়সালা করে দেবে, মুর্শিদ তার কী করে ফয়সালা করে দেবে দেখবে না, ভুলে তুমি করে যাও না, ফেরেশতা নয়, তোমার এখন কর্তব্য হচ্ছে যে তুমি কর। হ্যাঁ, সূর্য বাবা সকলের আগে, সকল কাজের আগে, নামাজ পড়ার আগে যা কিছু করবে তোমার ওই জমি যেটা বন্ধক আছে সেটা তুমি করে, সেটা তুমি আগে ছাড়িয়ে দাও। তা নাহলে তোমার কোনো দোয়া কবুল হয়নি, এবারে করবে না। কালাম পাকে আল্লাহ নবীকে ওই একটু জমি আর জুলমা চেলা নূর নবী তাম ইনসান সব খাসার মেটালা, বিশেষ করে যারা নবীর জন্য দরবার আছেন, নবীর দ্বারা যারা আসেন তাদের আগে কী ছিল দেখো, তারা হারাম হারাম বাঁচত নি। তারা নাজায়েজ কাম করতো, খেলাফ কাজ করতো, যত কিছু। আর নবী করেছেন দরবারে আসার সাথেই তাদের কী হল, কাতাবা আফিকুলু ইমানা ও আইয়াদহুম বিরুহানি, তাদের রুহানি ফয়েজ আর ইমানের নূরটা দিয়ে দিল, মানে অন্ধকার যেন আলোর মধ্যে চলে। নবীকে আল্লাহ তাআলা বলছে তোমার কাজ সব মানুষ খাসারামে পড়েছে, জুলমাতের মধ্যে, যে জিহালিয়াত কুফরি বেদাতি শিরকের মধ্যে মুবতালা হয়, তুমি তাদেরকে সব উজালা নূর কা তরফ, হেদায়েতকে ইমান কা তরফ বলো। এই নবী কোষণ তার দরবারে এসে বসেছে, মজলিসে বসেছে, শুনছে, তুই যাক্কি কেউ পাক হয়ে গেল, কারণ কেতাবা হিকমতা, কেতাবের জ্ঞান হিকমতা, যারা এখনই আসেনি তারা ওই জুলমাতের মধ্যে পড়ে। আবু জেহেল আহলা কোনোদিন নবী কোষণ দরবারে আসেনি, মানে বললেন ও কী করে নবী হলো না, ওই জীবন দিয়ে একটা কথা বলার জন্য কিয়ামত পর্যন্ত থাকবে, আর কে হেদায়েত করতে পারে। তাদের সে নবী কোষণ তাদেরকে রাজীবান্দা গ্রেপ্তার কী হয়ে কী করবে পরোয়া নেই, লালচ যাদের আছে তাদেরকে কেউ হেদায়ত করতে, আর যেই তুমি লালচ ত্যাগ করতে পারবে আল্লাহ রসুলের কামিনের হুকুর মধ্যে চলে এলো, তুমি আল্লাহ নূরের মধ্যে চলে, হেদায়তের মধ্যে চলে, তোমার দিলের মধ্যে আল্লাহ কাতাবাফি ইমান, ইমান নূর দিয়ে দিবে, রুহানি ফয় দিয়ে দিবে। উলি আল্লাহদের কাছে সে এক নবীকে যা হুকুম, সব মানুষদের সুদের মধ্যে, ধোকার মধ্যে, ফেরবের মধ্যে, শয়তানি হরকত, আশীর্বা হরকত, আদোয়া দূষণের মধ্যে সব উলি আল্লাহ কী করছে মৌলানার কাছে দেখুন, আল্লাহ তরফ ডাক দিচ্ছে, তার লক্ষ লক্ষ মুরিদান ডাক দিচ্ছে, সেই ডাক শুনে তারা উলি আল্লাহ দরবারে আসছে, তাদের আল্লাহ হিদায়ত করে, তাদের গুণা মাফ হয়েছে, কিতাবের জ্ঞান, ইলমের জ্ঞান, হিকমতের জ্ঞান, অত দিদি আল্লাহ তালা বলছে বাইন অনুগান তাদের লোক সীতারাম বয়ান কার্ড দিতে গিয়ে তুমি গুমরা না হয়ে যাও, তুমি মানুষ আশ্রমের মখলুকাত, তোমার জন্য আল্লাহ জান্নাত তাই তৈরি করে রেখে দিয়ে কোটি কোটি সেখানে তোমার জন্য নিয়ামত রেখে দিয়েছে, তুমি আল্লাহর দোস্ত আছো, আল্লাহর হাবিব আছো, আর তুমি একটু দুনিয়ার লোক ত্যাগ করতে পারো নাই, শুধু তোমার কোনো ফায়দা ফায়দা দিব না, অন্ত হাজার হাজার তোমার নোকসান করে দিচ্ছে, হাজার হাজার দিক দিয়ে তোমার, তুমি হাসুন আনফুসে মাহলিম, তুমি শুধু নিজের জীবনকে বরবাদ করলেন, তোমার আহলেদের জীবনকেও বরবাদ করলেন। এই বড় আশ্চর্য লাগে যারা আসেনি দরবারে, আর যারা এসেও যখন ওইকে সব কোনো না কোনো পীর ভাইয়ের ওই রংস, কার ওই জমি বন্ধক আছে, কার ইয়ে রয়েছে, বলে দশ টাকায় পড়ে রয়েছে ব্যাংকে, কে বলে একটা ইন্স্যুরেন্স করেছিলাম এখন আর সেটার আর খোঁজ খবর নেইনি, খোঁজ খবর নেই, হ্যাঁ কোনো খোঁজ খবর নেই, আর তুমি খোঁজ খবর না না আল্লাহ খোঁজ রেখে দিল, আল্লাহ তোমার খোঁজ রেখে দিল, তোমার ওই টাকাটা যতদিন ব্যাংকে রয়েছে সেটা গভর্নমেন্টের ক্যাপিটালের মধ্যে চলে গেছে, তাতে সুদ ই হচ্ছে, তাতে সুদ জমা পড়ছে। একজন এসে বললো হুজুর আমায় একটা আমি ব্যাংকে একটা নয় ইন্টারেস্ট অ্যাকাউন্ট করি,
আমি নহিটার কি আমি তো জানিনি বাবা, ওইটা নহিটার কি হাকিকাত আছে? তুই ব্যাংকে জিজ্ঞেস করিস তবে আমাদের হুকুম পাবে। নো ইন্টারেস্টে এখন কোনো ইন্টারেস্টে তাকে দিয়ে গেল, তাকে ধমক দিল তোমার অত কর ব্যাংক ওয়ালারা বলেছেন তোমাকে অত জমা খরচ দিতে হবে না, অত আমরা বুঝাতে পারি। তো ব্যাংকের আমার একটা ফোন নম্বর ছিল, তাকে একদিন জিজ্ঞেস করলাম বাবা আপনাদের নো ইন্টারেস্টটা আমার কিছু বুঝে নি একটু যদি দয়া করে বুঝে দেন। তিনি বললেন নো ইন্টারেস্ট বাবা আমাদের ব্যাংকের নিয়ম হচ্ছে আইন হচ্ছে যে কেউ ব্যাংকে একটা পয়সা রাখবে তাকে আমরা সুদ দেব, আর আমরা যাকে একটা পয়সা দেবো তার থেকে আমার সুদ কেটে দেবে। এই হচ্ছে আমাদের ব্যাংকের আইন, গভর্নমেন্টের মকরার করা আইন। এখন যদি তুমি সুদের পয়সাটা যদি না নাও পড়ে থাকে নো ইন্টারেস্ট করেছে আমার ইন্টারেস্টে ইয়ে হবে নি যোগ হবে নি অমুক হবে নি নো ইন্টারেস্ট থাকবে, ওই সুদের টাকাটা আমরা কী করি আমাদের একটা গভর্নমেন্টের টিএল অ্যাকাউন্ট আছে সেইখানে জমা করি। টিএল জমা করলে যে তোমার ওই টাকাটা গভর্নমেন্টের ক্যাপিটাল হয়ে গেলো, তাতে প্রতি বছর সুদ হচ্ছে। তুমি যতদিন বাঁচবে বা ব্যাংক যতদিন থাকবে তোমার ওই সুদের টাকা জমা হবে, কিয়ামত পর্যন্ত তোমার কোনো গবর মরবে কোটি কোটি বছর তো দুঃখে রাখবে। সুদ তুমি যাবে খাঁচুর আনবো না, তুমি বিবাদ চালিয়ে দুদিকে রাগুন দেবে। সুদের চেয়ে তো খাতারনাক বত্তর আর নাক মানুষ আর বেফিকির হয়ে গেছে, আর পড়ে রয়েছে দশ টাকা পড়ে রয়েছে, অমুক আছে একটা ইন্স্যুরেন্স করেছে আর চালায়নি, চালাও না চালাও দেখুন যারা একবার মনে হয়েছে তাদেরকে ফেরাত করা খুব মুশকিল। কালাম পাকে বলছে আসমানে উঠা যেমন দুরূহ ব্যাপার, এই সমস্ত গুণাগার দিকে বিশেষ করে যারা সুদের মধ্যে তাদেরকে আসমানো সব কঠিন ব্যাপার, হেদায়ত করা খুব কঠিন। কী করে তুই ব্যাংকে গেলে বলে আরে তোমার এখন ইন্স্যুরেন্স করে দরবার বলা হয় বাবা ভুলে করে ফেলে তুলে দাও সেই ব্যাংক আর তুলতে বলে তুমি একবার ইন্স্যুরেন্স সেটা বড় বড় চালিয়ে যেতে হবে, কমসে তিন বছর চালাও। কি খাতার না এই আখের যেমন নবী করে বলছেন আমার উম্মতকে না দেখতে করে, সে তুলতে চায় যে দিয়ে না পারবে না তুমি আর তুলতে, আর কোন দ্বিতীয় পদ নাই। তুমি একটা হিসেবে আবার তুমি পাঁচ বছর সেই হারাম কাজ করো, তারপরে যদি ব্যাংক দিয়ে আবার সেই সুদে তুমি প্রত্যেক বছর প্রিমিয়াম দাও ইন্স্যুরেন্স দাও, কি খাতারনাক জামান, এতে বের করা খুব মুশকিল। ওই একজন আমাদের এই বয়ান করে তো আমরা শেষ করতে একজন বললো যে হুজুর আমার কিছুদিন আগে আমার হাত ভেঙে গেল, কিছুদিন আমার বিবির ই ভেঙে গেল পা নাকি আমার আনতে টানতে পারেনি, আর বিবি কী করলো একটা ই আমার একটা মেয়ে ছিল দশ বারো বছরের, সে নানির ঘরে থাকতো সেখানে তাকে আনা হলো রান্না করবার জন্য, একজন জালে মেয়ে তাকে হাই আছে বোম্বে যে বেশাখানায় বেসে দিল বিপদের উপরে জিজ্ঞেস করতে কী করে বললো সাহেব এই ইনসান যখন খাসারার মধ্যে চলে যায় এটা কি বদভক্তি হতে পারে, লা জালামুন আলামিন আনফুসুম ইয়ালিমুন, আগের জীবনে তো এই সুদের এইসব ছিল না সেই রকম করে দিই, ব্যাংক হয়েছে ব্যাংকে টাকা রাখছে জমা রাখছে অমুক রাখছে তমুক করছে, কী করে মানুষ মানে সেই দেখুন, সেই একটু ইমান আছে বলে ওই বিপদ আপদ, গায়ের কামরা সুদ ছাড়া চলে নাই তাদের কিচ্ছু হয়নি, তাদের সুদ দেয়া নেয়া পেশা হয়ে গেছে লেনদেন হয়েছে তারা তাদের কিচ্ছুই হয়নি, আর যার একটু কণা পরিমাণ ইমান এখনো বাঁচে দেখবে গরম তেলে মলা রুম মেশাল দিচ্ছে, গরম কড়াতে তেল আছে তাতে একবিন্দু যদি পানি পড়ে যায় সঙ্গে সঙ্গে তাকে ধোঁয়া করে জ্বালিয়ে গায়ে করে, তোমার যদি কণা পরিমাণ সুদের ব্যাপার থাকলে তোমাকে সঙ্গে সঙ্গে তোমার দুনিয়া আখের আর সব বদ হয় মরবে কোটি কোটি বছর দুটো কেরা করবে। অনেকে বলে বিশ্বাস করেন এই করে পড়ে আছে তো পড়েই আছে, আর পড়ে থাকবে তো দেখ আর যখন মগুত হচ্ছে দেখো
দিকে কে পায়খানায় যে মরে যাচ্ছে, কে রাস্তাঘাটে, ই হচ্ছে অমুক হচ্ছে, দেখুন তার যদি ই নেই। আর ইমানদারদের মমুদ দেখো মুর্শিদ তার সামনে তার খাড়া রয়েছে। নবীকে বলছেন পুরো হালালান তাই এবার না, আমার হে নবী তুমি আগে হালাল খাও। যারা হালাল খেয়ে দুনিয়াতে তাদের মৃত্যুটাও কত মহৎ গৌরব হয়েছে। মুয়ার সঙ্গে ওইয়া পড়তে পড়তে আল্লাহ দেখের করতে করতে দুনিয়া থেকে। এই জন্য কালাম পাকে আমাদের এখানে বয়ান হচ্ছে যে অধিক আলোচনাতে তোমার কোনো ফায়দা নেই বাবু, অধিক আলোচনাতে তোমার বয়ানেতে কোনো ফায়দা নেই। যে বয়ানে মানুষকে দান খায়রাত করো উৎসাহ দেয়, যে বয়ানে মানুষকে ভালো কথা শোনানো হয় বাবা নামাজ পড়ো ওজিহা পড়ো ওলি আল্লাহর দরবারে এই কথাগুলোতে মানুষের উপকার হয়। আর প্রত্যেক যে যে বয়ানে মানুষের এসলাহ হয়ে যায়, আমাদের সব সমসময় আছে এই যে সুদের মধ্যেই কত লোক মানুষ মর্তারা। তারপরে আরও কত সব ই রয়েছে যার বয়ানে এই যে সুদ্ধে নামার হয়ে গেছে কী করে বাঁচবে, এই রাস্তা বাদ হয়েছে যে তার সমস্যার এসলা করে দিচ্ছে, তার সেই বয়ানটাই কার্যকরী। তার হাজার হাজার কথা বললো তার হাজার হাজার সমস্যা যা কোনো এসলাও হলো নি, ভালো কথা শুনে সে ভালো রাস্তার দিকে এলো নি, ওলি আল্লাহ দরবারে যাও ওইয়া পড়ো নামাজ পড়ো এই কথাও শুনলো নি, সে ওই হাজার হাজার বয়ান করবে আর দান খাইবার কথা। আল্লাহ তোমার বয়ানে থাকবে যা মুরু না বিল আজ লহর এসান, ইনসাফের দিকে তুমি মানুষকে ডাকো, উদুইলা সাবিলে বিল হিকমত মাওজাতুন হাঁটানো। বয়ান সব জিনিস আল্লাহ খুললাম খুললাম বয়ান করে দিচ্ছে, যে কথা দিয়ে তোমার ওই ইন্টারেস্টের মহব্বত সব দূর হয়ে যাবে, যে কথা শুনলে তুমি নামাজি হয়ে যাবে ওলি আল্লাহ দরবারে যাবে, তোমার দিলের মধ্যে আগ্রহ হবে উৎসাহ হবে, যেখানে একটু বসলে একশো বছর ইত্যার বয়ান আছে, যে বয়ান শুনলে তোমার এই যে হাজার হাজার সমস্যা আছে সেই সমস্যাগুলো কী করত, এই বয়ানেতেই আল্লাহ খুশি আছে রাজার নবী গোস্বামের মধ্যে। ওই যে কালাম পাকে বলছে অধিক আলোচনাতে অধিক বয়ানেতে কোনো হয়, মুর্শিদের দরবারে এসে তুমি কী পাবে এই জিনিসটাই পাবে, অনেক তোমার টাকা পয়সা আছে উঠেল করে দাও, দান করো খায়রাত করো মানুষের উপকার করো, মানুষের খেদমত খালকা খেদমত হচ্ছে মেয়েদের আছে তো সেই রকম আছে তো সেই রকম তো এই কি বললেন। হ্যাঁ চৌথা ইয়েকে লোগুনে লোগুন কো জো দেখা তো হা এক কামিল মা ও হিসাব আর নিসাব ও সারাপথ ঈশ্বর। তখন যত আমি লোক দেখলাম সব দুনিয়ার টাকা পয়সা আরাম আয়েস ফুর্তি মৌজের মধ্যে সব মাপত না, যা গৌর কি আসবেন গৌর সব জায়গাতে এলো, আল্লাহর হুকুম করছে আমি আবার গৌর করে দেখি আমার কটা লোকে গড় করে উঠে গেছে, যে গড় কিয়া তো মালুম মালুম হওয়া হয়ে সে আল্লাহ তালা আকে ইশারা ও দেখা সোচা কে ফরমাতা হয় উন আকরাম ইনাম আকরাম ইন্দাল্লাহে, যে যত পরিষ্কার হবে মুত্তাকি হবে সে হবে তত আল্লাহ প্রিয় হয়ে যাবে, তো তার কারিম আর নাই ই হবে বজুর্গ হয়ে যাবে। সেই থেকে আমি কী করলাম আল্লাহ কী করে করিম বান্দা হবে হব বজুর্গ বান্দা হবে সেই দিকে আমি কোশিস করি। পাঁচওয়া ইয়েকে লোকগুলোকে দেখা সে দেখছে লোককে চিন্তা করছে গবেষণা করছে আর এক একটা নতুন নতুন জগতের দ্বার খুলে যেতে পারে, আমরা কি আল্লাহ তাআলা কালাম পাকে যে বুঝিনি শুনিনি এই কালাম পাকে খুব খুশি হয়ে যাবে, খুব আরও খুশি আরও খুশি হয়ে যায় আরও খুশি খুশি কালাম পাকে সমস্ত আল্লাহ নূর আছে কেতাবি নুরুন মুবিন এর দ্বারা সমস্ত আসমান জমিনে রাজ হয়ে গেল বায়ন করে লোকগুলো দেখা। কে আপোষ এক দূসরের পর গুমান
আর বোধ কার কাটতে হ্যাঁ বোধ গুমান বোধ কাটতে হ্যাঁ আওর আওর বড়া কে হ্যাঁ আওর উসকি উজে সে আওর ফির আল্লাহ তাআলা কে কৌল কি তরফ মাই কিয়া তো ইয়ে পায়া কে নাহানো কাসাম না নাহানো কাসাম না দিনা মুর মাই সিতাম ফিল হায়াতের দিন আমি আল্লাহর কালামকে দিয়ে দিলেন আমি সকলের ভাগ্যে যা যা আছে আমি বেঁচে দিই তোমার কোথায়।